আজকে ভাইফোঁটার স্পেশাল দিনে আমার মা বানাবে চিকেন কোরমা। সকল সমস্ত ভাইদের ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন দেখা যাক আমার মা চিকেন কোরমাটা কিভাবে বানাচ্ছে। চিকেন কোরমা বানাবো, আসুন। এই লেবুর রস দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন মাখিয়ে দেব। লেবুর রস আর নুন দিয়ে এই যে চার পিস চিকেন কোরমা বানাবো। বন্ধুরা, চিকেনগুলো বড় বড় করে কেটেছি, হ্যাঁ, আর ওই অনেকক্ষণ মানে 20 মিনিট অন্তত পক্ষে নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখতে হবে। মাখিয়ে রেখে দিলাম। বন্ধুরা, 20 মিনিট পর ফিরে এসেছি। হ্যাঁ, মা চিকেন কোরমাতে কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দই, এটা কাজু বাদাম বাটা, এটা দুধ, এটা জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। হলুদ দেব না, এটা বেরেস্তা, এটা গোলাপ জল আর কেওড়া জল, নুন, এটা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, এটা গোটা গরম মশলা। এবার এই বাটিতে এটা গরম মশলা আছে, কোটোয় রেখেছি গন্ধটা চলে যাবে বলে। আমি এই দইটা দিয়ে দিচ্ছি। দইটা ফেটানোই আছে, একটু জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাটাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জলটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। বেরেস্তা ভাজার তেলেই আমি কিন্তু ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি দিচ্ছি। এবার চিকেনটা ভেজে নিচ্ছি। এবার চিকেনটা উল্টে দিচ্ছি, এতে কিন্তু কোরমাটা হলুদ ছাড়া হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এবার গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার পেঁয়াজ, রসুন, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে একটু এর মধ্যে চিনি দিচ্ছি, একটু মিষ্টি স্বাদের হয়। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মিশ্রণটা দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব গন্ধ বেরিয়েছে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কষা হয়ে গেছে, এবার গোটা বাড়িতে আমাদের বাড়িতে গন্ধ ছড়িয়ে গেছে। এবার চিকেনটা দেওয়া হচ্ছে। একটু নুন দিচ্ছি, আগেই চিকেনের নুন দেওয়া আছে, অল্প নুন দেব। মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। চিকেনটা এই 10 মিনিট আঁচে রেখেছিলাম, এবার সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা আর বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মায়ের হাতের চিকেন কোরমা। এই মজাদার চিকেন কোরমাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর আমাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।